খেজুর ইউজ করেছে চার ভেতর, খেতে হয়েছে। এবার খেয়ে দেখো তুমি, একবার তুমি খা, খাও না, খেয়ে দেখো চিকেনটা পুরো মন সব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। এবার তোমরা ভাবছো যে আমি এত রেডি হয়ে কী করছি, এখন অ্যাকচুয়ালি বাজে কটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি, এখন বাজে ওই অ্যারাউন্ড 7:45। অ্যাকচুয়ালি মিষ্টি পড়তে গেছিলো, হ্যাঁ মিষ্টির জন্য সবাই থেকে ওয়েট করছিলাম যে কখন মিষ্টি আসবে, কারণ মিষ্টি এলে আমার একটা ভেবেছিলাম একটা রেস্টুরেন্টে যাবো, কারণ আজকে মেঘনা পড়াতে গেছে। তো মিষ্টি এলো 6:30 নাগাদ, তো মিষ্টি রেডি হতে হতে 7টা বেজে গেল। আমাদের বাড়ি থেকে খুব কাছেই হানিদা ধাবা আছে, সো আমি ভেবেছিলাম যে হানিদা ধাবা থেকে বিরিয়ানি খাবো, বাট হানিদা ধাবা বন্ধ ছিল, আশেপাশে কোনো জায়গাও নেই। সো আমাদের প্ল্যান তো পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। এনিওয়েজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সন্ধেবেলা অনেক কিন্তু বাঙালিদের কাছে একটা জিনিস, সেটা হচ্ছে চা, মানে আমাদের সকালবেলা সন্ধেবেলা চা না হলে হয় না, অ্যান্ড চাটা যদি অনেক রকমের হয় তাহলে কিন্তু মজাটা আলাদা লেভেলের হয়ে যায়। অ্যান্ড চা নিয়ে আমি প্রচণ্ড বেশি পার্টিকুলার, সো আমি না নর্মাল র চা খাই না, আমি ওই একটু দুধ দিয়ে চা, একটু এলাচ, একটু লবঙ্গ, এগুলো দিয়ে, একটু আদা, এসব দিয়ে একটু চা খেতে বেশি পছন্দ করি, কারণ বেশ একটু বেশ মুখ সুয়াদি, ভালো লাগে আর কিছুই না। তো আমি কিছুদিন ধরে একটু ডিফারেন্ট ফ্লেভারের চা খুঁজছিলাম, সো মানে চায়ের খোঁজ করতে করতে আমি গুগলে টি রাজা বলে একটা কোম্পানি পাই এবং ওদের ওয়েবসাইটে গিয়ে দেখি অনেক রকমের চা আছে। দোকান থেকে আমি একটা বক্স অর্ডার দিই যেটা হচ্ছে কলকাতা স্পেশাল, যার মধ্যে 4 রকমের ডিফারেন্ট কাইন্ড অফ চা আছে। সো অর্ডারটাও দিয়েছিলাম আমি 2 দিন আগে, অ্যান্ড আজকে বক্সটা এসে গেছে আমার কাছে, এই যে। সো এই হচ্ছে আমার কাছে টি রাজা থেকে বক্সটা এসে গেছে, দুপুরবেলায় ডেলিভারি হয়েছে, তাই ভাবলাম সন্ধ্যেবেলার ভিডিওটা চা দিয়েই তাহলে যখন শুরু করি, যখন আমাদের হানিদা দাবাতে খাওয়া হলো না। সো আজকে এই ভিডিওতে শুধু চা থাকছে না, আরও অন্য কিছু আমরা খাবো, সো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। অ্যান্ড যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, অ্যান্ড যদি চ্যানেলটা পছন্দ হয় চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইবও করে দিও। সো এবার এবার আমাদের টি রাজার এই যে চায়ের যে বক্সটা আনবক্সিং করা যাক, আনবক্সিং করা যাক। বক্সিং করলে না একটা বেশ আলাদা বেশ মজা হয়, দেখতেই পাচ্ছ এবার আনবক্সিংটা করছি, জিনিসটা বেশ ভারী, বেশ বেশ ওকে ওকে। সো এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমাকে আমি আনিয়েছি, সো এই হচ্ছে বক্স, তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট প্রিমিয়াম দেখতে বক্সটা। তাহলে এটাকে খোলা যাক, দিয়ে দেখা যাক এটার ভিতরে কি আছে। বক্সটা কিন্তু বক্স একটা প্রিমিয়াম নেস আছে, ঠিক আছে, পুরো চায়ের গন্ধ বেরোচ্ছে জানা। এবার এটাকে তো খোলা যাক, এটাকে খোলা গিয়ে দেখা যাক এটাতে কি কি আছে, এটাকে খোলা যাক এবার। ওকে এখানে দেখো, তোমার যদি দেখতে পাচ্ছ নিয়ে না, এখানে 4 রকম ডিফারেন্ট কাইন্ড অফ চা আছে। এখানে কলকাতা মশালা চা আছে, কলকাতা স্পেশাল রোস্টেড চা আছে, কলকাতা স্পেশাল কড়ক চা আছে, কলকাতা নলেনগুড়ের চা আছে। এটা কাঁচের কিন্তু, এটা হচ্ছে কলকাতা মশালা চা, এখানে ইনগ্রিডিয়েন্টস অনেক কিছু আছে, এখানে গোলমরিচ আছে, এখানে মৌরি আছে, এখানে জায়ফল আছে, এখানে আদা আছে, এলাচ আছে, তারপর দারচিনি আছে, তারপর তেজপাতা আছে, তারপর এখানে আছে আমাদের কলকাতা স্পেশাল রোস্টেড চা। রোস্টেড চা তো রোস্টেড পায়ের মতো গন্ধ যাচ্ছে। এখানে চা বানানো ইজ ভেরি ইজি, যেভাবে আমরা বানাই একজনের চা যেভাবে বানায়, গরম জল, তারপর 1 চামচ চাটা জলে 3-4 মিনিট ফুটিয়ে নাও, পরিমাণ মতন দুধ যেরকম খাও, যেভাবে যতটা চিনি খাও, তারপর যেভাবে আমরা ছেঁকে দিয়ে ড্রিঙ্ক করি সেভাবেই আমরা খেতে হবে। এটা বানানোটা দেখাচ্ছি না, কারণ বানানোটা ইজ ভেরি ইজি। এটা হচ্ছে কড়ক চায়, এই যে টোটাল এই যে বক্সটা আমি অর্ডার দিয়েছি, বক্সের দাম হচ্ছে 1000 টাকা। মশালা চায় যেটা সেটাতে 70 গ্রাম আছে, বাকি সবগুলোতে 100 গ্রাম করে আছে। আর যেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড সেটা হচ্ছে কলকাতা স্পেশাল নোলেন গুড়ের চা। ডেটসটা তোমরা এখানে দেখতেই পাবে, দেখতে পাচ্ছ খেজুর ইউজ করেছে চায়ের ভেতর। এই যে চাটা, এই চাটা তোমরা কোথা থেকে কিনবে সেটা বলে দিই, এই চাটা তোমরা টি রাজার যে ওয়েবসাইট সেখানে পেয়ে যাবে, এছাড়া তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আমি দুটোরই লিঙ্ক নিচে দিয়ে দেবো। অ্যান্ড যদি তোমরা টি রাজার ওয়েবসাইট থেকে কেনো তাহলে একটা স্পেশাল কুপন আছে আমাদের, সেটা হচ্ছে এলাভ, ELAB, ELAB 10, সেটা হচ্ছে ELAB 10, পারচেসের উপর 10% একটা অফ পেয়ে যাবে। এবার আর কথা না বাড়িয়ে এবার আমি চাটা করি। Lot of boring math later. এই আমাদের চা চলে এসছে, এই হচ্ছে আমাদের চা, আমাদের চা তো চলে এসছে, চায়ের কালারটা একদম পারফেক্ট এসছে, মা বানিয়েছে চাটা, গন্ধটা হেভি লাগছে, চাটা খেয়ে দেখা যাক। এটা আমি দেবো না, এই চায়ের রিভিউটা মা দেবে, কারণ চায়ের রিভিউ মায়ের থেকে ভালো কেউ দিতে পারে না। 3-4-5 বেলা চা খায় মা, চা এতে এত পছন্দ করে। না 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 না, চায়ের রিভিউ আমি একা করছি না, চায়ের রিভিউ তো আমি মাকে আনছি। চা খাও, ভালো খেয়ে দাও, অন্যরকম
না আদা লবঙ্গ দারচিনি সব একটা চায়ের কি বলেছিলাম মা ভালো দিতে পারে কারণ মা চার থেকে পাঁচ বেলা চা খায় চাটা কেমন লাগছে তোমার না চাটা খুবই ভালো তো ঠিক আছে চাটা ডিফারেন্ট খেতে আর এই আমাদের নেক্সট চা চলে এসেছে নেক্সট চা একটু বেশি ফর্সা বর্ষা দেখো এটা আমি একটা এমন মানুষকে ট্রাই করাবো আমার থেকে বেশি আসতে ঘুরেছে আমার থেকে বেশি চা খেয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় এই চাটা খাও রোস্টেড চা রোস্টেড চা এই চা চা তো সব দেখতে একই রকম যে চায় আমি সিনেমেটিক শট দিচ্ছি না খেয়ে দেখি হালকা একটা মানে একটা টোস্টেড কিংবা মানে একটা রোস্টেড একটা গন্ধ ফ্লেভার একটা আছে একটা এসেন্স পাচ্ছ যেটা একটু হালকা করার দিকে আছে মানে এটা চাটা খেলে তোমাদের মাথা ছেড়ে যাবে ফর শিওর যে নেক্সট যে চাটা সেটা হচ্ছে স্পেশাল একটা চা সেটা হচ্ছে নলেন গুড়ের চা নলেন গুড়ের চা খেতে মা আসছে খেজুর খেজুর গন্ধ হচ্ছে চাটা দিয়ে দেখো খেতে দাও আমাদের সবারই ভালো লেগেছে না চাটা তুমি খাও অ্যামাজন থেকে তোমরা অর্ডার দিতে পারো কিংবা টিদাজার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখান থেকে অর্ডার দিতে পারো ELAB10 যদি তোমরা একটা কুপন কোড দিয়ে দাও তাহলে তোমরা 10% অফ পেয়ে যাবে টোটাল বিল এদের এখানে আরও অনেক রকমের চা আছে তোমরা ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কলকাতা স্পেশাল এডিশন বক্স যেটার দাম 1000 টাকা অ্যান্ড যেটাতে চারটে এই ফ্লেভারগুলো আছে যেগুলো তোমরা দেখলে আজকে তো তোমরা এটা নাও এটার উপর 10% অফ হয়ে যাবে অ্যান্ড আজকে এখানেই ভিডিও শেষ না রাত্রিবেলা আজকে মা রান্না করেছে কিন্তু আমরা বাইরে গিয়ে তো খাওয়া দাওয়া হলো না আর আজকে মা যে রান্নাটা করে থাকে সেটাই খাবো আমি সেটা তোমাদের দেখাবো ঠিক আছে ওটাই সারপ্রাইজ ওটাই সারপ্রাইজ চলো আসছি রাত্রিবেলা এবং সন্ধ্যাবেলা টিভি টিভি দেখি একটু এনজয় করে আসছি ঠিক আছে A little longer than a few minutes later. আর এই তো তোমরা তো অনেকেই বলেছিলেন যে দেবরাজা বাড়ির কিছু রান্নাবান্না দেখাও মায়ের হাতের কিছু রান্নাবান্না দেখাও তো আজকে তো আমাদের প্ল্যান ছিল অন্য একটা জায়গায় যাওয়ার তো হয়নি আর আজকে বাড়ির যা রান্না হয়েছিল সেটাই তোমাকে বলবো সো আজকে আমার মা বাড়িতে বানিয়েছে চিকেন কষা যেটা আমার মায়ের খুব ফেভারিট এটা কী করে বানিয়েছো একটু বলে এবার চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম নুন মরিচ গুঁড়ো পাতি লেবু দিয়ে তারপর গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আমি যেরকম যথারীতি করে টমেটো আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এই সব দিয়ে ভালো করে কষে নামানোর সময় বেরেস্তা ছড়িয়ে একটু শুকনো শুকনো কষা করে এটা জাস্ট খেতে হয়েছে এবার খেয়ে দেখো তুমি একবার তুই খা খাও না খেয়ে দেখো আজকে মা অনেকদিন পর চিকেন কষাটা ফাটাফাটি বানিয়েছে ওকে চিকেনটা মা যা বানায় এই চিকেন কষাটা আমাদের তো মা বলে দিল কী করে বানাতে হয় আমি দেখাতে পারলাম না কারণ মা অনেকদিন সকালে করে নিয়েছিলো বাট এই পার্টিকুলার চিকেনটা খেতে দারুণ হয় রসুন কুচি দিয়েছে বা রসুন বাটা দিয়েছে রসুনের গন্ধটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি তোমার রাস্তায় যাওয়া যাই খাওয়া না কেন বাট মায়ের হাতে চিকেন কষার টেস্ট আলাদাই হয় পেঁয়াজটাকে যেভাবে কষে তারপর ওই রসুন বেটে গোটা কুচি রসুন আছে রসুন বাটা আছে রসুন আর পেঁয়াজ দিয়ে আমার এই পার্টিকুলার চিকেন কষাটা দারুণ লাগে চিকেনটা পুরোর মতন সফট হয়ে যায় অনেকদিন পর এরকম চিকেন কষা খাচ্ছি রেস্টুরেন্টে যাই চিকেন কষা খেলে কেন এই চিকেন কষাটা আমি কোথাও পাই না আমার তো খাওয়া দাওয়া হয়ে গেলো অ্যান্ড খাওয়া দাওয়া তো দারুণ হলো আজকে আজকে সন্ধ্যেবেলা চার রকমের চা খেলাম আর রাত্রিবেলা মায়ের হাতের একদম কষা মাংস আর লাচ্ছা পরোটা খেলাম আজকে ভিডিওটা তো বেশ ভালোই আমার তো লাগলো সে বাড়ির মধ্যে করলাম চা রকমের চাটা তো দারুণ ছিল টিরাজাতে শুধু চা রকমেরই চা না টিরাজাতে আরও অনেক রকমের ডিফারেন্ট কাইন্ড অফ চা আছে ওদের যে ওয়েবসাইট টিরাজাতে ভিজিট করে দেখতে পারো অ্যান্ড অ্যামাজন দিয়েও তোমরা অর্ডার দিতে পারো আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো অ্যান্ড আমাদের প্রোমো কোড যদি ELAB10 ইউজ করো ইটি রাজার ওয়েবসাইটে গিয়ে তাহলে তোমরা 10% একটা অফ পেয়ে যাবে তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও অ্যান্ড অ্যাজ ইউজুয়াল স্টে হ্যাপি স্টে ফুডি বাঙালি মানে খাই খাই চলো বাই গাইস সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও বাই টাটা গুড নাইট